কুরবানিতে ছুটি তো শুরু হয়ে গেছে, আপনারা তো দেখছেন। তো আমার স্বামী এখন ঘরে থাকবো, তো আমারও তো একটু ডক পদয়ে চলন লাগে। বেড়া মানুষের চোখে সুন্দর হইতে হইলে তো সবসময় ডক পদয়া না চললে তো সমস্যা। এমনি আমার কইছে হারা দিন ম্যাক্সি ট্যাক্সি পরে বয়ে থাকছে, এই আমি যে কদিন বাসায় আছি কোনো ম্যাক্সি ট্যাক্সি পরবি না, থ্রি পিস পরে বয়ে থাকবি। তো আমি যেটা খুঁজছি তিন জামা তিন হান পয়টা বয়ে রয়েছি, এক জামা সালোয়ার, এক জামার কামিজ, আর এক জামার ওড়না। তো আমি যে মাত্র গোসল করে বাড়িছি, বেড়া একটু বাইরে গেছে, গরুর হাড়ে বেলা বেলায় না গুলে বেড়া গো ফেটার বা তজম হয় না। বেড়াটা যেই খারাপের খারাপ, ঘরে বেডি করে কোনো হেল্পই করতে চায় না, সারাদিন খালি বাইরে টোটো করে ঘুরে। তো আমি ভাবলাম আমার বেটা যেহেতু গরুর হাটে গিয়া গরুর গোবর পাড়াইতে গেছে, তো আমি গোবর, হ্যাঁ গোবর পাড়াইতে থাকে এই ফাঁকে আমি আমার একটু ডকপত করে লই যান গরুর হাটে, তাই আমার দেখলে জানি এক করে খুশি হয়ে যায়। তো আমি যে কামটা করছি গোসল করে যেহেতু বাইরেছি, তো আমি এখন চুলের ভিতরে সুন্দর করে আমি একটুখানি সিরাম লাগাই দিতেছি, এই সিরামটা আমি আনছি, এই সিরামটা অনেক ভালো। তো আমি দাম কইতাম না, দাম করলে আপনারা করবেন আমি সারাম সারি এলাকা, আমি দাম কইতাম না। আমি কোন হান্তন কিনছি এটা আমি স্ক্রিনের নাম্বার দিয়ে দিব না, আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিনবেন যদি মন চায় আপনাকে। তো আমি আপনারা অনেক কি জিজ্ঞেস করেন আমি ভিডিও দিলে যে আফা আফা আপনি কী করলেন আমার করে, তো নাম্বারও দিলেন না, দামটাও করলেন না। তো দাম করতাম না, দাম করলে আমি যদি কমু যে 600 টাকা দিয়ে কিনলেন সে আপনারা আয়া করবেন যে এটা তো 200 টাকা পাওয়া যায়, এটা তো 100 টাকা পাওয়া যায়, একজনে কেউ 50 টাকা পাওয়া যায়, একজনে কেউ ফেজে তো এটা মাগনাই দিয়ে দেয়। তো আমি এই রিক্স নিব না, কারণ আমার এত ভেজাল ভালো লাগে না, কারণ আমি এটি বেসাবেসি করি না, এটা আমি ইউজ করি কিন না ইউজ করি এটা দেখাইলে অনেকের প্রবলেম শুরু হয়ে যায়। তো যাই হোক, এই যে জগরেটে বেজি যারা আছে আমার মতো, হ্যাঁ চুলে যখন গিটটা লাগে এই গিটটা ছুটানোর লেগে এটা অনেক বলেই দেখেন। আমি যে সিরাম লাগাইছি তাও আমার চুলের ভিতরে এখনো জট, কারণ চুল এখনো ভিজা, মাত্র গোসল করে ভিজা চুলটা লাগাই নিছি যেন চুলটা এক করে সুন্দর হয়ে থাকে। ঘরে যখন বেড়া থাকবে একটু পরপর বেড়ার দিকে সায় সায় লুক মারমো, আর বেড়া খুশি হয়ে যাবো কো বাবা আমার বউ কী সুন্দর ফিটফাট। তো ফিটফাট অনেক এখনো বাকি না, কাউ টাইপের থেকে কেমনে ময়ূর হইতে হয় এটা এখন আমি দেখামো। তো আপনারা তো দেখতেছেন আমার চোখের মধ্যে কালি চুলি দেওয়া ভরে রয়েছে, মাত্র গোসল করে বাড়িয়েছি, চেহারার কোনো ডকপথ নাই, একটু জুইতে দেখাইতেছে না। তো এখন তো নিজেরও তো সাইজ আনতে হইব, সাইজে না নিয়ে ব্যাসে জ্বলে তো বেড়া গো বাহারে আমার বউ কী বউ আনছিলাম আর কী হয়ে গেছে। তো আমি এটা নিছি, এটা হলো জাতীয়, এটা শরীরে মুখে সব কিছুতেই লাগানো যায়, শরীরে হাতে পায়ে সব লাগায়। তো আমি চিন্তা করলাম যে আমি তো না হাতের কাছে ভ্যাজলিনটা পাইতেছিলাম না, তো আমি চোখের নিচে কালিটা উড়ানো লেগে সেটা কদ্দুর লাগাই লইলাম। আর আমার যে ওড়নাটা আছে বিশ্বাস করবেন না, আমার এমন কোনো ওড়না নাই যে ওড়নার কোনার ভিতরে চোখের কাজল লাগানো নাই। তো এটা সব মাইয়াগো একটা বদ অভ্যাস কিনা জানি না, আমার তো একটা কঠিন একটা বদ অভ্যাস, কাজল ছাড়াও বাঁচি না, কাজল না উড়ায়ও বাঁচি না। তো আমার কিন্তু এক্সামের লোক আর কোনো না কিন্তু ভালোই দেখা যাইতেছে, কেউ কিন্তু বুঝতেই পারতেছে না যে এটা একটা কন্টাস্ট না, এটা লোকে আমার একটা ঢং। তো এই ধ্যান আমার মুখের মধ্যে যে ব্রন্ড উঠছিল ওটা অনেকটা ভালো হয়ে যাইতেছে, কোন ফেস ওয়াশটা লাগাইতেছি সেটাও আমি আপনার করে একটু দেয় দিই মনে। তো আমি যেটা করি ক্রিমটা দেওয়ানোর পরে মুখটা একটু হালকা করে একটু মাসাজ টাইপ করে নিই, তাহলে মুখটা কিন্তু খুব ভালো লাগে, একদম টান টান হয়ে থাকে। আর আপনারা যখন ক্রিম ট্রিম লাগাইবেন ফুদা মুহের মধ্যে লাগাইলে কিন্তু হইব না, গলায় গেড়িতে হাতে সব জায়গায় একটু একটু করে লাগাই নেবেন। অনেকের আছে মুখটা খালি সাদা, হাতগুলো একসের কালা, তখন কিন্তু খারাপ দেখা যায়। লেগে শুধু মুখে লাগালে হইব না, আমি বারবার মুখটা মাসাজ করে নিতেছি যেন মুখটা একটু জুইতে লাগে। তো এটা হলো বায়ো অ্যাকোয়া, এটা আমি ঠোঁটে ইউজ করি, এটা খুবই ভালো। তো বায়ো অ্যাকোয়াটা দিলে ঠোঁটটা একেবারে সুন্দর হয়ে যায়, আমার যখন লিপস্টিক দিতে মন চায় না, লিপস্টিক দিয়ে দেওয়া ঠোঁটটা যখন কালা কুটকুটা করে ফেলে তখন এটা দিয়ে দিলে একটা ঠোঁটটা একেবারে গোলাপি গোলাপি হয়ে থাকে, এত বালা লাগে গো, এটা অনেক বালা একটা জিনিস। তো যেহেতু আমি ঘরে থাকবো আর থালাবাসন টালাবাসন মাঝ মুখ গর্ত জারু দিব, তাই আমি অত বেশি একটা সাজতাছি না, আইলাইনার টাইলাইনার দিতেছি না। তবে আমার মাঝে মধ্যে আমার মনের মধ্যে মন চায় আমি একটু বাইদ্যা সাজ দিয়া তারপরে ঘরটার ই করি। আপনারা জানেন আমি নট কিনছি, টায়রা কিনছি, তো ভাবছি টায়রা টুটার নটটা দিয়ে সাজে একদিন থালাবাসন মাঝ মুখ। তো আসলে আমরা কই সাজে যাবো, বাইদ্যা সাজ দিয়ে কোথাও গেলে কেউ কেবেরি ফাগো লেগেছে। এলাকে ঘরের মধ্যে বাইদ্যা সাজ দিয়ে আপনারা যে কোনো কিছু করতে পারেন, বাথরুম পরিষ্কার করতে পারেন, সব করতে পারেন। তো এই যে আমার যখন ব্রণ উঠছে তখন আমি এটা দিছি, এটা অনেক বালা জিনিস, আমি এর আগে একটা শেষ করছি এটা দিয়া, তো এটা নতুন আনছি। তো এই যে খালি বেড়াগো সামনে ঘোরাঘুরি করলে তো মানে একটু সুবাস টুবাস মাইক্ষা বেড়ার সামনে ঘোরাঘুরি করতে হইব। বেটিটা ঘরে থাকতে থাকতে যখন এই যে রান্নাঘরে রান্না করে তখন শরীরের মধ্যে গামায় গামায় আবার জামা শুকায় যায়, শুকায় গেলে বেটিটা বুঝতে পারে না, কারণ জামাটা তো বেটিকে গায়ে থাকে কিন্তু জামাতে যে বিশ্রি গন্ধ হয় রে ভাই, মানে বলার বাইরে। তো আমি চাই না আমার গায়েতে বিশ্রি গন্ধ, আমি যখন থালা বাসন ধুতে ধুতে ক্লান্ত হয়ে যাবো তাও যেন আমার গায়ের থেকে বদ গন্ধ না বাইরে। এলাকে আমি এই যে এই পারফিউমটা কিনছি এটা খুব ভালো, এটার নাম লাভ সিনেমা, এটা একটা কোরিয়ান
একটা পারফিউম এটা ব্যাগের মধ্যে ছোটো, যেহেতু ব্যাগের মধ্যে করে যে কোনো জায়গায় লয়ে যাওয়া যায়। আমার স্বামী খালি কয় তোমার গায়েতে কি সুন্দর মিষ্টি মিষ্টি গেরা নাই, কইতেই গেরা নাই। তা আমি ব্যাটারি কই নিয়ে 850 টাকা দিয়ে আমি এটা কিনে আনছি, আই দেখছেন দাম বলে বলে কয়ে ফেলাইলাম। তো যাই হোক, আমি সাডাম সাততাছি না, আপনারা আর কে গ্যালারির নাম্বার স্ক্রিনে দিয়ে দিছি, এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা ওই যেই জিনিসগুলো দেখাইলাম এগুলো কিনতে পারেন। আমি আর কে গ্যালারির তিন সবসময় কিনি, কারণ এখানে সব অরিজিনাল জিনিস পাওয়া যায়। আর এই যে কলজার আপুকো সুন্দর সুন্দর কমেন্ট গো, আপনারা আমারে কত ভালোবাসেন গো, কত দোয়া করেন। আপনারা যেটা করবেন আমার ফলো করে রাখবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আমি তো সুন্দর সুন্দর কমেন্ট পড়ানোর লেগে বয়ে থাকি, আপনারা বুঝেন না।